হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ আলি ফুমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমার বাড়ির সামনে দিয়ে কত সাইকেল, আর এই সাইকেলগুলো সব টিউশনে পড়তে এসছে তাদের সাইকেল। আমাদের ওই পাশের বাড়ি ওই বাড়িটাতেই টিউশন পড়ায়, তো সেই সাইকেলগুলো ওই ফাঁকা জায়গা দিয়ে রেখে দেয়। আর দেখো সকালের পরিবেশটা কত শান্ত, স্নিগ্ধ আর কত সুন্দর, একদম চুপচাপ। দেখো আমি হচ্ছে এখন বিছানাটা তুলে নিচ্ছি, আর বিছানার মধ্যে আমার মেয়ে সব কিছুই রেখে দেবে, যখন যেটা পাবে, গামছা বলো, খেলার জিনিস বলো, খাতা বইপত্র, যখন যেটা পারে তখন সেটাই রেখে দেয়। তো আমি হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নেবো, তুলে নেবো, আর মশারি হচ্ছে মশারি লাগাতেই হয়, এত প্রচণ্ড গরম তবুও আমি মশারি লাগাই, কারণ মশারি ছাড়া শুতে পারি না। ভোরের দিকটায় মশারিটা লাগাই, তার আগে লাগাই না, 3টে 4টের সময় উঠি, উঠে মশারি লাগাই, না হলে মনে হয় যেন মশাতে কামড়াই বা পোকা পোকা লাগে গায়ে, এমন কিছু মনে হয়। আর এত গরম, গরমে না মশারিটা লাগালে আমার মানে হাওয়াই ঢোকে না, কী করবো। তখন হচ্ছে যখন শুই তখন লাগাই না, ওই ভোর রাত্রে তখন হচ্ছে মশারিটা লাগাতেই হয়। আর হচ্ছে আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব না, আমি ওটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে পেতে নেব। আর দেখো আমার মেয়ে জানলার উপর দিয়ে কত খেলনা সাজিয়ে রেখেছে, খেলনা বলতে আমার জিনিসই বেশি রেখেছে, যেমন আমার হচ্ছে সাজার জিনিসগুলো রেখেছে, ও আমার মেয়ের কিছু খেলনা জিনিস রেখেছে ওই জানলাগুলোর উপর দিয়ে রেখে দেয়। জানো না তোমরা যে কী করে আমার মেয়েটা। তো দেখো সকালের জলখাবারের জন্য আমি হচ্ছে চিনি দিয়ে মুড়ি মেখে নিচ্ছি, মুড়ি মেখে নিচ্ছি বলতে এই মুড়ির ভিতরে আছে হচ্ছে ঘি, আজকে ঘি বানিয়েছিলাম, তো ঘি বানানোর পরে কড়াইতে যে হচ্ছে ব্রাউন কালারের একটু পোড়া পোড়া টাইপের মানে থাকে, কি বলবো তোমাদের জানি না, নুনিটা যে পুড়ে ঘিটা হয় সেই নুনিটা তলায় যে লেগে থাকে সেইটা দিয়েই আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি। আর এটা দিয়ে খেতে খুবই টেস্ট লাগে মুড়িটা, তোমরাও খেয়ে দেখবে খুব টেস্ট লাগে। তো দেখো আমার হচ্ছে খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে ভাবলাম অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, তোমাদের সঙ্গে কথা বলিনি, গল্প করিনি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি। তো গল্প বলতে দেখো এখনো তো কাজের শেষ নাই, এখনো অনেক কাজ আছে, অনেক কাজ আছে বলতে স্নান করিনি, কি রান্না হবে সেগুলো এখনো গুছাইনি, কাটিনি, তো এখনো ঘরটা একটু মুছতে বাকি আছে, ঘরটা মুছবো, তারপরে স্নান করবো, তারপরে হচ্ছে রান্না করবো। আর হচ্ছে আজকে রান্না হবে ডিম, সেটা জানি, ডিমের সঙ্গে আর কি কি আছে দেখতে হবে ফ্রিজে, সেটাই বের করে রান্না করবো। আর এই দেখো আমার না এখানে পিম্পিল হয়েছিল, পিম্পিলটা হচ্ছে ঠিক হয়ে গেছে, কিন্তু পিম্পিলটা একটু নখ লেগে গেছিলো, নখ দিয়ে ফুটেছিলাম, যার কারণে এই কালো হয়ে গেছে। আর আমার না অয়েলি স্কিন, আমার হচ্ছে স্কিন প্রচণ্ড পরিমাণে অয়েলি, যার জন্য মাঝে মধ্যেই একটু পিম্পিল হয়, ভীষণ অয়েলি, আর গরমে তো বেশি সমস্যা, গরমে আরো বেশি পিম্পিল হয় গরমের দিনে। তো কি করব আমি, কি যা ইউজ করব সেটাই জানি না, তবে আমি সমীজের ফেস পাউডার, সরি সমীজের হচ্ছে একটা ফেস ওয়াশ ইউজ করি, আর সমীজের ক্যান ফেস যে একটা ক্রিম আছে না সেই ক্রিমটা ইউজ করি। তো তোমরা প্লিজ বলো না হচ্ছে অয়েলি স্কিনের জন্য আর কি কি ইউজ করলে ভালো হবে, অয়েলি স্কিনের জন্য কোন ক্রিমটা কোন ফেস ওয়াশটা একটু বলে দিও প্লিজ, তোমরা কমেন্ট করে একটু বলে দিও। তো চলো দেখি আরো যে বাকি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি। তো দেখো আমার মেয়েকে স্নান করাবো, আমার মেয়ে একাই স্নান করতে পারে, ওকে স্নান করাতে হয় না, জল নিয়ে নিজেই স্নান করে, কিন্তু কি বলতো এত পরিমাণে ঘামাচি বেরিয়েছে হাতে পায়ে গলায় মুখে পিঠে সব জায়গায় ঘামাচি বেরিয়েছে, তো ভাবলাম আজকে একটু ভালো করে ঘষে সাবান দিয়ে দেবো, আর মাথার চুলগুলো এত পরিমাণে আঠা হয়ে গেছে মানে চিরুনি করা যাচ্ছে না, কোনো রকম হচ্ছে স্নান করে পালাই, আমিও রান্নার কাজে ব্যস্ত থাকি বা অন্য কাজে থাকি, ও নিজে নিজে স্নান করে নিজের মতো করে, তো ভাবলাম আজকে একটু ভালো করে সাবান টাবান দিয়ে স্নান করিয়ে দেই।
তো দেখো, স্নান করে চলে এসেছি, স্নান হয়ে গেছে, তো এবার রান্না করব। আর দেখি তোমাদের দাদা ভাই কি যেন নিয়ে আসলো বাজার থেকে, তো চলো দেখি। একটা লেবু এনেছে, কাগজি লেবু, পুদিনা পাতা, পুদিনা পাতার চাটনি খাবে। আর এটাতে আছে ব্রেড ক্রামি, মা দেখো এই ব্রেড ক্রামের ভিতরে কালো পোকা, ওই যে চালের মধ্যে হয় না অনেক সময় পোকা, সেই পোকা একটা দেখতে পেলাম। আর এনেছে গাজর, আর একটা বিট এনেছে, বলছে ভেজিটেবল চপ খাবে। আর দইটা শেষ হয়ে গেছিল, দইটা এনেছে, তো আমি হচ্ছে দইটা না ফ্রিজে রেখে দেবো, দইটা এখন ফ্রিজে রেখে দেবো, আমি পরে হচ্ছে কন্টেনারে ঢেলে নেবো। এখন এইটাতেই রাখবো, ডিপে দেবো না, ডিপ ফ্রিজে দিলে, ডিপে দিলে হচ্ছে আইস হয়ে যায়, আর আইস হয়ে গেলে দইটা একদম নষ্ট হয়ে যাবে। তো দেখো আজকে রান্না হবে ডিম, হাঁস ডিম, আর হচ্ছে আলুটা আমি ছুলে নেবো, কারণ হচ্ছে সবজি কিছুই আনে নি, সবজি যা ছিল তাই রান্না হবে। ডিম ছিল ফ্রিজে, ডিম আলু দিয়ে আমি হচ্ছে রান্না করে নেব। আর কি করেছিলাম আজকে, আর করেছিলাম হচ্ছে উচ্ছে ভেজেছিলাম আর ভেন্ডি ভেজেছিলাম। তো এই দেখো আমার হচ্ছে রান্না হয়ে গেছে, তো ভাবলাম রান্নার পরে জামা থালা বাসনগুলো আছে যেগুলো, সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছে, কারণ রান্নার পর পর কিছু থালা বাসন ধুয়ে নিলে তারপরে খাওয়া হয়ে গেলে তারপরে অতটা আর কষ্ট হয় না। তো দেখো আমার মেয়েকে না একটু পাউডার দিয়ে দিচ্ছি, পাউডার দিয়ে দিচ্ছি বলতে ও হচ্ছে যাবে ওর বাবার সঙ্গে একটু বাজারে, আমাদের পাশেই যে বাজারটা সেখানেই যাবে। আর হচ্ছে এত ঘামাচি বেরিয়েছে না এই গরমে, মুখে, গায়ে, বগলে, পিঠে, হাতে, পায়ে সব জায়গায় ঘামাচি বেরিয়েছে, তো শুধু পাউডারটাই লাগিয়েছিলাম, কারণ আমি গরমে শুধু আমার মেয়েকে পাউডারে দিই, অন্য কিছু দেই না। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন দেখি আমার মেয়ে হচ্ছে রেডি হয়ে গেল, মেয়েটাকে একটু রেডি করে দিলাম, ও যাবে একটু সামনে আমাদের পাশের বাজারটাতে যাবে বাবার সঙ্গে, হয়তো ও কিছু খাবার টাবার নেবে। তো এই দেখো আমি একটু দই খাচ্ছি, কারণ হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কাজ টাজ করে এসে আর কিছু ভাল লাগলো না, তো তখন আমি ভাবলাম এখন আর কিছুই করবো না, জাস্ট একটু রেস্ট নেবো, তো দাদার সঙ্গে সঙ্গে শুরু করেছিলাম, তো এখন একটু দই খাবো, তোমাদের সঙ্গে একটু গল্প করবো। আর আমার এই দইটা খেতে খুবই ভালো লাগে, টক দইটা খুবই শরীরের পক্ষে খুবই উপকার, তুমি সবাই জানো কেন, আর এমনিতেই তো খেলে শরীরটা ঠান্ডা থাকে, আর তাছাড়া হজমটাও ভালো হয় এই দইটাতে। দেখো আমি এখন রান্না করে চলে এসেছি, আর হচ্ছে বাইরে না মেঘ করেছে, বৃষ্টি আসবে কিনা বলতে পারছি না, ভালোই জোর হাওয়া দিচ্ছে, তো তখন দেখছে তোমাদের দাদা ভাই বাজার থেকে ব্রেড ক্রাম এনেছিল, বিট এনেছিল, গাজর এনেছিল, বলেছিল না ভেজিটেবল চপ খাবে, তো আমি ভাবলাম চলো ভেজিটেবল চপ বলেছে যখন খাবে, তো সবকিছু এনে দিয়েছে, আমি না তো ভাবলাম তো রেডি করে, আমি না ভেবেছিলাম তোমাদের সঙ্গে না হচ্ছে রেসিপিটা শেয়ার করব না, কিন্তু আবার ভাবলাম যে চলো কি করবো এখন তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি, কিছুটা বলতে আমার না মশলাটা পুরটা পুরো করা হয়ে গেছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো বাকি যেটুকুনি আছে দেখে নাও আমি কি করছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পুরটা রেডি করে নিয়েছি, আর হচ্ছে এইটাতে ময়দা আছে, এটাতে ব্রেড ক্রাম, আর এইটা এই বাটিটাতে আমি হচ্ছে ডিম ফেটিয়ে নেব, আর ডিম তো চাই, ডিম, ব্রেড ক্রাম এগুলো চাই ভেজিটেবল চপের জন্য। আর দেখো আমি যেদিনই ভাবি তোমাদের সঙ্গে রাতে কিছু শেয়ার করব ভালো কিছু, তো সেদিনই কারেন্ট অফ হয়ে যায়, আজকেও একটু হাওয়া দিয়েছে, বৃষ্টি হয়েছে, তখনও বৃষ্টি হচ্ছিল যখন আমি এগুলো রেডি করছিলাম, তো জোরেই হাওয়া দিচ্ছিল, ভারী জোর। আর দেখো বাড়িতে পুরো অন্ধকার, কারেন্ট নেই, আর আমি এখানে বসে যে কাজগুলো করছি, আমার এই ফ্রিজের এইখানে একটা লাইট আছে, সেটা হচ্ছে এমার্জেন্সি, মানে ব্যাটারিতেই চলে, ব্যাটারিটাতে চার্জ দিতে হয়, সেই ব্যাটারিতেই চলে, কিন্তু আমি যেখানে রান্না করি অত দূর আলোটা এসে পৌঁছায় না, যার কারণে আমি তোমাদের দেখাতে পারলাম না, টর্চের আলোতে আমি হচ্ছে চপগুলো ভেজে নিলাম, তোমাদের দেখালাম। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে, আর একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে। আর এই দেখো আমার মেয়েকে খেতে দিয়েছি, তো আমার মেয়ে চপটা না খেয়ে শুধু হচ্ছে সসটা খেলো। দেখো তোমাদের একটু দেখাই, দেখতে পারে তো হচ্ছে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, রেসিপিটা হচ্ছে অন্য একদিন শেয়ার করব,
খুব সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি আর টেস্টি হয়েছে। তবে একটা সিক্রেট, আজকে আমি ফার্স্ট টাইম বানালাম এটা। এটা আজকে আমি অবশ্যই অবশ্যই আমি ইউটিউব থেকে দেখেছি, মিথ্যা কথা কেন বলবো, তবে এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আর ফার্স্ট টাইম যে এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি, এটা ফার্স্ট টাইম খুব সুন্দর হয়েছে। তো তোমাদের সঙ্গে তোমরাও জানবে, একদম ইজি। যাই হোক, খেতেও ভালো টেস্ট হয়েছে। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।